আমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার, মেহেন্দিগঞ্জ বরিশাল হিসেবে আছি বর্তমানে। তো আমাদের এবছর এই উপজেলায় আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1200 টন পার হেক্টর, এবং আমরা উৎপাদন করতে পেরেছি 1220 টন পার হেক্টরের মতন। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মূলত বাড়ি সরিষা 14 এবং বাড়ি সরিষা 17 এই দুইটা জাতি এই উপজেলায় বেশি প্রদান করে থাকি। তো এবছরই গত বছর এই বাড়ি বিনা সরিষা 11 এটা অবমুক্ত হয়েছে, আর এবছর আমাদের এই মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের এটা 72 থেকে 82 দিনের মধ্যে আমরা চাষাবাদ শেষ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যেই অসুবিধাটা হয়ে থাকে নর্মালি এই জোয়ার ভাটাপূর্ণ এলাকায়, সেটা হচ্ছে যে আমাদের আমন এবং বোরোর পরে আমাদের অংশটা খালি থাকে এবং পতিত থাকে আর কি। সেক্ষেত্রে যদি আমরা এই বিনা সরিষা 11 চাষ করতে পারি এর মাঝামাঝি সময়, তাহলে আমাদের শস্যের নিবিড়তা বাড়াতে আমরা অনেকাংশে সক্ষম হব। এবং এটা বর্তমান বাংলাদেশ সরকারেরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা যে তারা শস্যের নিবিড়তা বাড়াতে চাচ্ছেন, এবং আমাদের অনেক অনাবাদি পতিত জমি যেগুলো আছে সেগুলোকেও যাতে কৃষি চাষের আওতায় এবং আবাদের আওতায় আনা যায়, সেই ব্যবস্থাও তারা সেই লক্ষ্যমাত্রা বা পরিকল্পনা তারা হাতে নিচ্ছেন। সেক্ষেত্রে আমি মনে করি বিনা সরিষা 11 একটি উত্তম জাত। তার আরও কিছু ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং এখানে আপনার মানে জাতটার যেই সরিষা বীজ সেটা হলুদ, এটা কৃষকের মাঝে ব্যাপক চাহিদা আছে এই হলুদ বীজের সরিষার। এবং আরও যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আপনার এটাতে ক্ষতিকর উপাদান যেগুলো সেগুলো প্রায় নাই বললেই চলে। আমরা জানি যে আইসোট্রায়োথায়োসিন নামে একটা উপাদান আছে যেটার জন্য সরিষার বর্তমানে চাহিদা কমে যাচ্ছে, এই আইসোট্রায়োথায়োসিনের পরিমাণও এখানে এই সরিষার জাতে অনেক কম। তো আমি আশা করি যে ভবিষ্যতে আমরা এই জাতটাকে কৃষকের মাঝে জনপ্রিয় করতে পারবো, এবং এর মাধ্যমে সরকারের যে লক্ষ্যমাত্রা সেটা অনেকাংশে পূরণ হওয়া সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সরিষার 11 একটি মাঠ দিবসে এসেছি, এবং এটি মেহেন্দিগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামে। আজকে আমরা এখানে বিনা সরিষা 11 দেখতে এসেছি। বিনা সরিষা 11 একটি উচ্চ ফলনশীল তৈলজাতীয় ফসল, এবং আপনারা সবাই জানেন এটি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত। বিনা সরিষা 11 অনেকগুলো গুণাবলী আছে, এবং তার মধ্যে একটি হচ্ছে এটি উচ্চ ফলনশীল। বিনা সরিষা 11 স্বল্প জীবনকালীন একটি সরিষার জাত, এর জীবনকাল 72 থেকে 82 দিন পর্যন্ত, যা কিনা আমরা আমন করে এবং বোরোর মধ্যে এটা করে এই সরিষার জাতটি করে লাভবান হতে পারবো। আর তাছাড়া বিনা সরিষা 11 রংটি হচ্ছে হলুদ কালার, যেটার চাহিদা অনেক বেশি বাজারে। বিনা সরিষা 11 একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সরিষা, আপনারা এর সরিষাগুলো দেখতে পারবেন যে 4 প্রকোষ্ঠ বিধায় সরিষার দানাগুলো অনেক বড় এবং সরিষার পরিমাণও বেশি, তেলের পরিমাণও বেশি। সাধারণত বিনা সরিষা 11 হেক্টরে প্রায় 1.8 টন পার হেক্টর আমরা পেয়েছি, এটা সর্বোচ্চ ফলন। আর গড় ফলন আমরা 1.7 টন পার হেক্টর পেয়েছি। বরিশাল অঞ্চলে আমরা বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে আমাদের বিনা সরিষা 11 জাতটি প্রদর্শনী হিসেবে দিয়েছি, এবং সামনে আরও আমাদের আশা আছে যে কৃষকের মাঝে দিব। যেহেতু এটি একটি নতুন জাত, আমরা চাইব কৃষক ভাইয়েরাও এটি করে লাভবান হবেন, এবং আমরা বিনামূল্যে কৃষক ভাইদের কাছে এই জাতটি উন্মুক্ত করেছি। এবং প্রত্যেক বছর আমরা একইভাবে যারা জাতটি করে থাকে তাদের কাছ থেকে বীজ কিনে নেই সরকারি রেটে, একটি ভালো মূল্য থাকে এখানে, সেই বীজ আমরা আবার কৃষকদের মাঝেই বিনামূল্যে বিতরণ করে থাকি। তো আমার কৃষক ভাইদের কাছে হচ্ছে আশা থাকবে যে তারা সবাই বিনা সরিষা 11 এই জন্যই করবেন যে শস্যের নিবিড়তা বাড়ানোর জন্য বিনা সরিষা একটি উচ্চ ফলনশীল জাত এবং উত্তম একটি জাত আমি বলবো, কারণ এটি স্বল্প জীবনকালীন এবং এটি করে আপনি আবার আরেকটি ফসল ধরতে পারবেন। তো আমাদের বর্তমান কৃষি বান্ধব সরকারের চাওয়া হচ্ছে আমরা একটি মাঠে বারবার অনেকগুলো ফসল যেন উৎপাদন করতে পারি, সেই লক্ষ্যে আমি বলবো বিনা সরিষা 11 একটি সর্বোৎকৃষ্ট জাত। এই তো আমি এর আগেও অনেক প্রজাতির সরিষা করেছিলাম, কিন্তু এই ভ্যারাইটি বিনা 11 এই ভ্যারাইটিটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এটা স্বল্প মেয়াদি অধিক ফলনশীল, এর ভিতরে 4টা পড এত সুন্দর ফলন গাঁথুনি যা অন্য কোনো ভ্যারাইটিতে আমি পাইনি, এবং এত অল্প সময়ের মধ্যে আমনের শেষেই সরিষাটা করে ইড়ি কিংবা ভুট্টা সয়াবিন সব ফসলই করা যায়, সেজন্য এটা কৃষকের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি ভ্যারাইটি যা আমাদের জন্য সাফল্য বয়ে আনবে। যে অন্য চাষিরা আমার এই চাষ দেখে অনেকেই আলোচনা করেছেন, অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চাষে আগ্রহ প্রকাশ করেছেন আমার কাছে।
এ বীজ আমি কৃষকদের মধ্যে বিতরণ করব বা বিক্রি করব, যেখানে বিনা হয়তো আমাদের বীজ কিনেও নিতে পারে সেটা পরে পাবো। অবশ্যই অন্য অন্য সরিষার থেকে এটা ফলন সময় ডিউরেশন পিরিয়ডটা কম, ফলন বেশি, সেদিকে লাভজনক এবং তেলের পরিমাণটাও খুব বেশি।